মঙ্গলবারও বন্ধ চলবে, এই কথা জানান জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের নেতৃত্ব। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে এই সংগঠন অনির্দিষ্টকালের বন্ধ ডেকেছে রাজ্যে। সোমবার প্রথম দিন এডিসি এলাকায় বন্ধ হয়, কারণ এদিন আইপিএফটিও 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছিল। বিকেলে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের নেতৃত্ব অনিমেষ দেববর্মা বলেন, বন্ধে মানুষের দুর্ভোগ হোক তারা চায় না, কেন্দ্র সরকারের পক্ষে রাজ্য সরকার যদি আলোচনায় ডাকে তাহলে তারা এতে সারা দেবেন। এবং আমাদের এই কর্মসূচি আগামীকালও জারি থাকবে এবং আমাদের আশা আছে আজকের চাইতে আরও বেশি জোরদারভাবে আগামীকাল আমাদের আন্দোলন আমরা সংগঠিত করতে পারব। ইতিমধ্যে আমরা খবর পেলাম আমাদের যে 15টা জায়গায় নির্ধারিত কর্মসূচির স্থান ছিল তার দ্বিগুণ পরিমাণে বিভিন্ন জায়গায় আমাদের অনুমতি ছাড়াই রাজ্যের বিভিন্ন স্তরে স্থানে কর্মসূচি পালন করেছে। দিল্লিতে আমাদের এই খবর প্রচ্ছন্ন হয়ে গেছে এবং আমাদের আশা আছে যে আমাদের এই বন্ধের কর্মসূচি যদি চলতে থাকে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই আমাদেরকে একটা আলোচনার জন্য ডাকবেন এবং যদি সেই ধরনের প্রস্তাব আমাদের কাছে দিল্লির সরকার বা রাজ্য সরকারের থেকে যদি কোনো প্রস্তাব আমাদের কাছে আসে নিশ্চয় আমরা সাড়া দেব। এদিকে বন্ধের প্রথম দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে এর নিন্দা জানান নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।